দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নয় রিজবি বিএনপির উচিত ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো সবাই রাজপথে দেখাতে ব্যস্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নয় রিজবি ভিন্ন মত থাকতে পারে কিন্তু দলীয় শৃঙ্খলার বাইরে কেউ নন বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির এক সংবাদ সম্মেলনে দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রসঙ্গে কথা বলেন তিনি রিজবি বলেন এটা রাজনৈতিক দলের নেতাকর্মী কখনোই তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারে না এটা তো একটা ডিসিপ্লিনের মধ্যে আছে আমাদের মধ্যে নানা ডিফারেন্স অব ওপিনিয়ন হতে পারে সেটা হাউজের মধ্যে ওপেন কোনো জায়গায় তো আমরা কোনো কথা বলতে পারি না আমি সালাম আব্দুল সালাম ভাইয়ের বিরুদ্ধে সালাম ভাই আমার বিরুদ্ধে বা দলের সর্বোচ্চ নেতৃত্ব সম্পর্কে আমরা যদি প্রকাশ্যে বলি তাহলে জনগণ কি ভাববে এটা তো কখনোই হতে পারে না বিএনপির এই জুষ্ট যুগ্ম মহাসচিব বলেন দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনে কি কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে গঠনতন্ত্রমূলকভাবে সুস্পষ্টভাবে লেখা আছে কি কারণে দুজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে জানতে চাইলে রিজবি বলেন আমরা ইন্টারনেটের মাধ্যমে ওনাদেরকে চিঠি দিয়ে বলেছি কি কারণে শোকজ করা হয়েছে ওনারা জবাব দিক তারপর দল যেটা সিদ্ধান্ত নেওয়া নেবে হাফিজ উদ্দিন আহমেদ ও শৌকত মাহমুদের নামে ওই কারণ দর্শনাও নোটিশ পেরকের মাধ্যমেও তাদের বাসার ঠিকানা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির দপ্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে ঘটনায় সরকারি কর্মকর্তারা যে প্রতিবাদ জানিয়েছেন সংবাদ সম্মেলনে তার সমালোচনা করেন রিজবি তিনি বলেন আপনারা দেখেছেন সংবিধানে কথা বলে তারা রাজপথে নেমে এসেছে তারা রীতিমতো ব্যানার হাতে মিছিল স্লোগান দিয়ে রাজনীতিবিদদের মতো সভা সমাবেশ করছেন বিচারক ও পুলিশ বাহিনী মানববন্ধন করছে যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা এ ধরনের ঘটনা দেশের জন্য অশনী সংকেত রাজপথে সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের এমন ভূমিকা দেখে জনগণ ভীত সন্তুষ্ট আতঙ্কিত ও ক্ষুব্ধ বিএনপির উচিত ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন পদ্মা সেতু রাষ্ট্রীয় সম্পত্তি এবং বিএনপির উচিত পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাম্যারিন গুহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তথ্যমন্ত্রী বলেন পদ্মা সেতু অবশ্য একটি রাষ্ট্রীয় সম্পত্তি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে এই সম্পত্তি রাষ্ট্রের সাথে যুক্ত করেছেন আজকে পদ্মা সেতু দৃশ্যমান পদ্মা সেতুর মাধ্যমে আজকে পদ্মার দুই কুল দুই পার সংযুক্ত হয়েছে অর্থাৎ পদ্মা সেতুর কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে কিন্তু এই পদ্মা সেতু যাতে না হয় সেজন্য বহু ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সাথে বিএনপিও যুক্ত ছিল হাসান মাহমুদ আরও বলেন মির্জা ফখরুল সাহেবের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না পারবে না পারবে না অর্থাৎ খুব জোর দিয়ে বলেছিলেন এবং এটা বলেছিলেন যে আওয়ামী লীগ যদি জোড়াতালি দিয়ে কোনো সেতু তৈরিও করে সেটার ওপর দিয়ে কেউ যাবে না সেজন্যই প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি কি সেতুর ওপর দিয়ে যাবে না নিচ দিয়ে যাবে তথ্যমন্ত্রী আরো বলেন ফখরুল সাহেবের কথায় মনে হচ্ছে তারা উপর দিয়ে যাবে এটি ভালো তবে উপর দিয়ে যাওয়ার আগে তাদের ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে সরকারকে একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন কারণ তাদের সমস্ত ষড়যন্ত্র নেতিবাচক প্ররোচনা আজকে প্রধানমন্ত্রী শেখ নেতৃত্বে পদক্ষেপ এবং সবচেয়ে বড় কথা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রায় নির্মিত হয়ে গেছে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন আমরা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক একই সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক নিয়ে একটি বাংলাদেশি ফরাসি বিনিয়োগ নিয়ে আলোচনা করছি এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম আইপিটিভি সহ নানা ইন্টারনেট ভিত্তিক প্রচার মাধ্যমের কারণে ইউরোপেও নানাভাবে অনেক সময় গুজব ও সামাজিক অস্থিরতা তৈরি হয় যেগুলো আমাদের দেশেও ঘটে তার প্রতিক্রিয়ারে ইউরোপীয় ইউনিয়নে ধরনের আইন নীতিমালা আছে বা প্রণয়ন চলছে সেগুলো আমরা আলোচনা করছি সবাই রাজপথে পারফরমেন্স দেখাতে ব্যস্ত রেজবি বিচারক ও পুলিশ মানব মানববন্ধনকে দেশের ইতিহাসের নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুদ্ধ মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন সংবিধানের দোয়াহ দিয়ে ক্ষমতাসীন দল তাদের অঙ্গ সংগঠন বিচারক জনপ্রশাসন এবং পুলিশ সবাই এখন রাজপথে তাদের পারফরমেন্স দেখাতে ব্যস্ত মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন তারা রীতিমতো ব্যানারে হাতে মিছিল স্লোগান দিয়ে রাজনীতিবিদদের মতো সভা সমাবেশ করছেন বিচারক ও পুলিশ বাহিনী মানববন্ধন করেছেন যা ই দেশের ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা তাই বলে কোনো ন্যায় বিচার থাকবে না আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পুলিশ প্রয়োগকারী সংস্থা বিচারকদের অন্য কোনো চেতনা থাকতে পারে না এই ধরনের ঘটনা দেশের জন্য অশনী সংকেত রিজবি বলেন রাজপথে সরকার ও প্রশাসনের

একদলীয় শাসনে যেমন একদলীয় চেতনার রাষ্ট্রের সবখানে প্রতিফলিত হয় সেটারই প্রতিচ্ছবি দেখা গেল বিচারক ও প্রশাসনের ব্যক্তিদের রাজপথে নামার মধ্য দিয়ে বাংলাদেশে চলছে এক ব্যক্তির নিষ্ঠুর জমিদারি শাসন রিজবি বলেন দেশ শেখ হাসিনার গায়ের জোরে আজীবন ক্ষমতায় থাকার গভীর দুর্বিসন্ধি পূর্ণ করতে চাচ্ছেন এখন তারা দলের নেতারা প্রকাশ্যে তাদের নেত্রীর অভিলাভের কথা বলে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গত শনিবার বলেছেন শেখ হাসিনা যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন ততদিন তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এর আগে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন আজীবন ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন শেখ হাসিনা আমুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন আমরা মনে করি রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে তাদের এই বক্তব্য অসিংবাধানিক ও সরকারি রাষ্ট্রদ্রোহিতার সামিল তিনি বলেন একটি সরকার যখন ক্ষমতায় থাকে তাদের পবিত্র দায়িত্ব সংবিধান সমুন্নত রাখা সরকার যদি মনে করে দেশে কোন নাগরিক সংবিধান বিরোধী কাজ করছে তাহলে সংবিধান সমুন্নত রাখতে তাদের আইনগত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেটি না করে তারা কি দাবি নিয়ে রাজপথে নামলেন জনপ্রশাসনে কর্মকর্তা কর্মচারীরা কার বিরুদ্ধে মাঠে নামলেন কার কাছে দাবি জানালেন কাকে হুমকি দিলেন কাকে প্রতিপক্ষ বানালেন বিএনপির এ নেতা বলেন ক্ষমতা শক্তি বন্দুক আইন আদালত সবকিছু নিজেদের মতো করে জবরদখলে রেখে সরকার প্রশাসন আর ক্ষমতাসীন দল সব এখন মিলেমিশে একাকার আমাদের ভুলে গেলে চলবে না এমন ক্ষমতা হিটলার ও রাও করেছিল কিন্তু ইতিহাস তারা এখন নাম নিষিদ্ধ আরও বলেন যারা এখন ক্ষমতায় রয়েছেন তাদের স্মরণ করিয়ে দিতে চায় বিরোধী দল রাজপথে নামার সুযোগ পায় না জাতীয় প্রেস ক্লাবের সামনে মানুষের অধিকার নিয়ে দেশের মানুষ নানা দাবিতে মানববন্ধন করত অথচ গত কয়েকদিন আগে পুলিশ রাতের আধারে শিক্ষক শ্রমিকদের লাঠিপেটা ও নির্যাতন করে তাদের উঠিয়ে দিয়েছে পুলিশ গোটা এলাকা দখল করে নিয়েছে সেই অবস্থায় সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতাসীন দল তাদের অঙ্গ সংগঠন বিচারক জনপ্রশাসন এবং পুলিশ সবাই এখন রাজপথে তাদের পারফরম্যান্স দেখাতে ব্যস্ত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন